মায়া জানে জড়িয়ে গে আল্লাহকে ভুলে গেলাম রাসূলকে ভুলে গেলাম অথচ দুনিয়া চিরস্থায়ী নয় আখিরাত বলে একটা জায়গা আছে যা শুরুটা কবর থেকে হবে ওই কবরে যদি তুমি পাস করতে পারো আখিরাতের প্রতিটা মঞ্জিল তুমি কামিয়াবি হয়ে যাবে চোখের সামনে তোমরা দেখলা বাপ ইন্তেকাল হয়ে গেছে গোসল দিয়ে মাটি মঞ্জিল হয়ে গেল চোখের সামনে তো দেখলাম দাদু ইন্তেকাল হয়েছে চোখের সামনে তো দেখলাম দাদাদি ইন্তেকাল হয়েছে এ যুবকেরা এটা তো দৈনিক আমরা দেখছি কেউ না কেউ আশপাশে মারা যাচ্ছে দূরে কাছে যেখানে হোক না কেন একদিন তোমার আমার জন্য মসজিদে ঘোষণা হবে অমুকের ছেলে অমুক ইন্তেকাল হয়ে গেছে তোমাকে আমাকে দুনিয়ার লো গোসল দিয়ে কাপড় পরিয়ে মটি মঞ্জিল দিয়ে চলে আসবে ওই কবরের জমিনটা দুই ধরনের হবে দুনিয়া যদি তুমি রসুলের হায় হ্যাঁ বলো রসুলের নয় না বলো তাহলে কবরের জমিনে মদিনাওয়ালা তাসরিফ নিয়ে বলবে এ ফরিস্তারে আমি মোহাম্মদ সাক্ষী দিয়ে দিলাম ইয়া আমার গোলাম ছিল তোমার জন্য আল্লাহ পাক হুকুম করে দেবে এ ফরিস্তারে ও যখন আমার হাবিবে ছিল তার মানেই ও আমার হয়ে গেছে কারণ আমার হাবিবকে দুনিয়ায় পাঠিয়েছিলাম দুনিয়ার মানুষগুলোকে আমার সঙ্গে জুড়ে দিবার জন্য আমার হাবিবের কাছে যখন এসে গেছে আমাকে পেয়ে গেছে এ আমার ফরিস্তারে জান্নাত থেকে একটা সুরঙ্গ করে দা ওই সুরঙ্গ দিয়ে ঠান্ডা হাওয়া আসতে লাগবে আর আমি এরকম কবরে তুমি আমি থাকব ভালো হবে না হবে না আর এর যদি উল্টো হয় নামাজ কাজা রোজা কাজা সিনেমা যাত্রা ফাংশন খেলাধুলা হই হই করে গান বাজনা মা বাপের উপরে জুলুম বড়দের সঙ্গে গালি গালাজ করা আল্লাহ ওলিদের ঘরে খারাপ কথা বলা আলেমদের ঘরে কটূক্তি করা ইমামের পিছনে লাগা তাহলে কি হবে কবরে আল্লাহ রসুল বলছেন জাহান্নামের একটা গর্ত টুকরা হবে গল্প বলছি তো গল্প বলছি তো নাকি উড়িয়ে দাও ছেলেরা যুবকেরা কখনো কি তোমরা খেয়াল করে দেখেছো তোমার আমার সমাজে এমন মানুষ রয়েছে যাকে তুমি সালাম দিলে উত্তর দেয় না আবার সালাম দিয়েছো উত্তর দেয় না আবার কথা বলেছো কথা জবাবটা দেয় না পাশের একজনকে জিজ্ঞাসা করলে কি বিয়াদব বল দেখি ওকে আমি কথা বলছি উত্তর দেয় না সালাম দিচ্ছি জবাব দেয় না তখন পাশের মানুষটা বলল না রে ভাই ওর কান আছে আমাদের মতো কিন্তু এই কানেও শুনতে পায় না কে তোমাকে শুনতে দিল বলো না কে দিয়েছে কে দিয়েছে সে আল্লাহকে কি দিলে তার দলের জন্য কি করলে যুবকেরা এই সমাজে অনেক লোক আছে আমাদেরই কাছে দেখবেন কথা বলতে চাইছে কিন্তু শুধু আ আ আ করে আওয়াজ হচ্ছে কি ব্যাপার না ও হাবা মানুষ কথা বলতে পারে না অথচ মুখ গুণ আমাদেরই মতো জীব আছে দাঁত আছে অর্থাৎ মুখ থাকলেই যে কথা বলতে পারবে তার কোনো গ্যারান্টি না কান থাকলেই যে শুনতে পাবে তারও কোনো গ্যারান্টি না চোখের জায়গায় চোখ রয়েছে দেখতে পায় না চোখ থাকলেই যে দেখতে পাবে তারও কোনো গ্যারান্টি না এই সব কিছু নিয়ন্ত্রণ একজনের কুদরতি হাতে তিনি অন্য কেউ নয় তিনি হলেন আল্লাহ বলো যুবকরা তাকে প্রেম করবে না করবে না কি গো হ্যাঁ কি না বলো না বলো তাও বলে দাও যে প্রেম করবে আমার আল্লাহ কোনো অসুবিধে নেই আর আল্লাহর পক্ষে আমরা যারা আছি আমাদেরও কোনো অসুবিধে নেই ইতিহাসের সাক্ষী আমরা দেখে নিয়েছি যে যত আল্লাহকে ধরে আমার আল্লাহ তাকে দুনিয়ায় তত বাজায় আমরা যখন একটা দোকানে যাই কিছু কিনবো বলে তাই তো নাকি কেন ওটাকে আমার করব যে কোনো জিনিস আমার যখন করতে চাই তখন সেটাকে আমরা চেক করি বাজাই
একটা মাটির কলসি ধরুন, কিনার সময় কি করেন, বাজিয়ে দেখেন না? দেখেন না কেন? ওটাকে আমার করব, দু নম্বর হলে খারাপ হলে লোভ না, আর ভালো হলে লোভ, তাই তো নাকি? আমরা যদি বাজিয়ে দিতে পারি, এ শিক্ষা যদি থাকে, সব কিছু যার, সেই আল্লাহ আমাদের ঘরে যখন তার করবে, একটু বাজিয়ে লেবে না লেবে না? যাকে যত বেশি আপন করতে চাই তাকে তত বেশি বাজায়। এই দুনিয়ায় হযরতে নবী আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ বাজিয়েছিল, 18 বছর বিমারে পড়েছিলেন। কথা শুনছেন? জ্যান্ত মানুষের গায়ে পোকা খেচ্ছে, সূর্যের আলো এই দিকে লাগলে পিছন দিয়ে ছিদ্র হয়ে ছিদ্র হয়ে সূর্যের আলো চলে যায়, তার ছিদ্র হয়ে গেছিল। এই যুবকরা তোমাদের হয়েছে? এতেই আমরা দিশেহারা, একটু গাড়ি নেই, একটু ঘর নেই, মাথা খারাপ। একটু অভাব হলে, একটু ঝড় হলেই মাথা খারাপ। সবর করতে হবে, আল্লাহকে খুশি করো, আল্লাহকে পরীক্ষা করছে আল্লাহ। এই পৃথিবীতে যত একটু পিটা যখন আমার এক মা দিল, একটু মা বোনদেরও কথা বলি, এই পৃথিবীতেই পরীক্ষা হয়েছে অনেক নারীদের, তার মধ্যে একটা আল্লাহ প্রেমিক নারী, যিনার নাম হলো হযরতে ইউসুফ, হযরতে মা হাজেরা আলাইহিমুস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কে তিনি? ইব্রাহিম আলাইহিমুস সালামের স্ত্রী, ইসমাইল আলাইহিমুস সালামের আম্মা জান। কেমন পরীক্ষা হয়েছিল একটু বলবো? কি গো যুবকরা, একটু আম্মাদের কথা শুনবে না? তোমাদের আমাদের আম্মা হয়তো, নিজের করে লাও, তাদের ঘরে কামিয়াবি হয়ে যাবে। আহা, হালকা বয়স থেকে নিজেকে পুরুষের থেকে গোপন রেখেছিলেন, একমাত্র বাপ ছাড়া কখনো দেখেনি কেউ। বাপ ছাড়া কখনো, 12 বছর বয়স হয়ে যাওয়ার পরে আর বাপ ছাড়া কেউ কখনো দেখেনি, লুকিয়ে ফেলেছে নিজেকে। কেন? আল্লাহ চান যে আমার বান্দিরা, তোমাদের কাছে আমি যে নিয়ামত দিয়েছি, ওই নিয়ামতকে তোমরা হিফাজত করো, তোমাদের যৌবন, তোমাদের রূপ, তোমাদের সৌন্দর্য, এটা আল্লাহ দেয়া নিয়ামত, ঠিক না বেটি? কিন্তু আজ আমরা যদি সেই নিয়ামত নিয়ে ইবলিসের রাস্তায় খরচ করি, তাহলে আল্লাহ ছেড়ে দেবে? ওই দেশে এক রাজা ছিল, রাজাটা বড় জালিম রাজা, সে রাজার চরিত্র খারাপ ছিল, সে নারীদের সতীতাকে নষ্ট করত, নারীর পবিত্রতাকে নষ্ট করে দিত। একদিন এক গোপন সূত্রে রাজার কাছে খবর এসেছে যে তোমার রাজ্যে একজন মেয়ে আছে, যার নাম হলো হাজেরা, এত সুন্দরী নারী এই জমিনের ওপরে আজকের দিনে মনে হয় দ্বিতীয় আর জুড়া নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই নারী সবে যৌবনে পা দিয়েছে। এই খবরটা রাজা পাওয়ার পরে ওকে বড় অঙ্কের টাকা দেবে, এরকম লোক থাকা থাকে না, গোয়েন্দা বড় অঙ্কের টাকা নিয়েছে, কিন্তু রাজার দিশেহারা হয়ে গেছে, আমার সে হাজেরাকে চাই। আল্লাহ যার ইজ্জতকে বাঁচাতে চায়, আল্লাহ কার ইজ্জত বাঁচাবে? যে নিজে থেকে নিজের ইজ্জতকে বাঁচাতে চায় তাকে আল্লাহ বাঁচাবে, অদা করেছে। তাম্মার কাছে খবর এসে গেল যে তোমাকে জালিম রাজা সৈন্য পাঠিয়েছে তোমাকে তুলে নিয়ে যাওয়ার জন্য। আম্মা খবর পেয়ে এলাকা থেকে সরে গেলেন। বলুন সুবহানাল্লাহ। কোথায় যাবে নিজেকে কখনো প্রকাশ করেনি, বাপ যারা কখনো মেয়েকে অন্য কেউ দেখেনি, মা আমার মোটা কাপড় দিয়ে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে নিল, হালকা বয়সে সবে যৌবনে পা দিয়েছে, যুবক যুবতীরা শুনে রেখে না মা বোনেরা, আজ আমরা কি করে বেড়াতে লেগেছি? অর্থাৎ আল্লাহ কোরআন অবশ্য জানিয়ে দিল, নবীও জানিয়ে দিল, আল্লাহর জান্নাতে লিখা যা দাইয়ুসুলা ইয়াদখুলুল জান্নাত, দাইয়ুস কোনোদিন জান্নাতে যাবে না। হুজুর দাইয়ুসটাকে দাইয়ুসটাকে, এই মুখমণ্ডল টুকু ছাড়া, হাতের কাটের বাইরে অংশ ছাড়া, হাতের কবজির বাইরে অংশ ছাড়া, পায়ের কাটের টাকলুন নিচ অংশ ছাড়া,
বাকি জায়গাটাকে যে প্রকাশ করে দেখায় সে হলো দায়ুস, ওই জায়গাটা ঢেকে রাখা হলো ফরজি আইন। এই দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। আর আমরা ওই দায়ুসের হাতে খানা খেয়ে নামাজ পড়ি, দায়ুসের হাতের খানা খেয়ে রোজা রাখি, দায়ুসের হাতের খানা খেয়ে কোরআন পড়ি, দায়ুসের হাতের খানা খেয়ে আলেমে শিক্ষা নিই। যুবকেরা তরুণীরা বাপেরা কোনোদিন কি মনে পড়ে না আমার মাটা জাহান্নামি হয়ে যাচ্ছে, আমার স্ত্রীটা জাহান্নামি হয়ে যাচ্ছে, আমার মেয়েটা জাহান্নামি হয়ে যাচ্ছে, ওকে রুকা দরকার কখনো কি মনে পড়ে না? পৃথিবীতে প্রকৃত অপন্ত সে যে তোমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যেতে চায়। কি মনে হচ্ছে আমি তোমাদের জাহান্নামে নিয়ে যেতে চাইছি না জান্নাতে? তাহলে আমি আপন না দুশ্মন গো? কিন্তু এখন তো দুশ্মনই হয়ে গেছে। হে যুবকেরা আম্মা মুটে দেখা বন্ধে মাদা দিয়ে পা পর্যন্ত ঢেকে দিল, কোথায় যাব চিন্তা করে পাই না। ওই সময় আম্মা ঠিক করলেন আমি জঙ্গলে চলে যাব যেখানে মানুষই থাকে না। হালকা বয়সের একজন নারী আম্মা জান হাজিরা এমন করে যখন জঙ্গলে যেতে লেগেছে, আহারে যাবার সময় বলতে লেগেছে, ও রব্বি আল্লাহ আপনি বলেছেন ইজ্জত কি ইবাদত করো, নারীরা তোমরা পর পুরুষকে তোমাদের চেহারা দেখাও না, ঢেকে রাখো নিজেকে, তোমার হুকুম মানার জন্য হাজিরাজকে খড় ছেড়ে দিল। সেই মায়ের ছেলে তোমরা যদি দুনিয়া জমিনে হক পথে চলতে গিয়ে খড় ছাড়তে হয় খড়কে ছেড়ে দিতে হবে, যদি দুনিয়ায় হক পথে চলতে গিয়ে জুলুম হয় জুলুমকেও সহ্য করতে হবে। এ যুবকেরা আম্মা যা যখন জঙ্গলে যায় যাবার সময় বলতে লেগেছে, আল্লাহ এই জঙ্গলে বিভিন্ন হিংস বাঘ থাকে জন্তু থাকে, আল্লাহ আমি তো জানি না তাদের সঙ্গে লড়াই করু আমি পারবো না, বাঁচাবার মালিক তুমি আল্লাহ, আমি তোমার হুকুম পালন করার জন্য বেরিয়ে পড়েছি, আল্লাহ তুমি আমাকে হিফাজত করো। আম্মা হাজেরা যখন জঙ্গলে যেতে লেগেছে, আম্মা হাজেরা পরে বলতে লেগেছে, আম্মা হাজেরা যখন জঙ্গলে যেতে লেগেছে, আম্মা হাজেরা চোখে দেখতে লেগেছে, সারিবদ্ধ হয়ে হাজার হাজার জঙ্গলের জীব জন্তুরা ইস্তিকবাল করে আম্মাকে নিবার জন্য অপেক্ষায় রয়েছে। আরো জোরে বলুন সুবহান। আমি যখন আসলাম কিছু ছেলে ইন্তেজার করছিলেন, আমাদের ভাই আসছে ইস্তেকবাল করব, আহা সেখানে আম্মাকে ইস্তেকবাল করার জন্য অবালা পশুরা ইন্তেজার করছে। কেন? আল্লাহ বলেছে যে আমার হয়ে যায় দুনিয়া সবকিছু আমি তার করে দিই। যুবকরা বলো পরিবর্তন হ, এ নেশা, এ লোভ। দুনিয়া একটা টোপ, মাছ ধরার সময় টোপ দেয় দেখেন না, টোপ যদি দুনিয়া খেয়ে ফেলো তাহলে কিন্তু বংশী লাগবে, বিপদে পড়তে হবে, কড়াই লিয়ে ভাজা হবে। আম্মা জান হাজেরা যখন জঙ্গলের মধ্যে চলে গেল, জঙ্গলে জীব জন্তু আম্মা হাজেরাকে পাহারা দিতে লাগলো, গাছের ফলমূল খেয়ে জীবন ধারণ করতে লাগলো। এদিকে জালিম রাজা পাগল হয়ে গেল, আমার হাজেরা চাই হাজেরা চাই, অনেক সৈন্য সামন্ত দিয়ে খোঁজ খবর নিতে লাগলো, কোনো দিক দিয়ে কিছু পেল না। লাস্টে শয়তান জালিম রাজা মাথা মারলো, হাজেরার মাকে উঠিয়ে নিয়ে আসো, তার উপরে জুলুম অত্যাচার করতে করতে নিয়ে আসো, এই খবর যাতে হাজেরার কাছে যায়, তাহলে হাজেরা নিজে থেকে ধরা দিয়ে দেবে। স্বাভাবিক, আজও আমাদের সমাজে হয় না, হয় না, ছেলে দোষ করলে বাপ মাকে পুলিশে তুলে যাচ্ছে, পিটছে, জুলুম করছে, করে না করে না, অন্যায়, জঘন্যতম অন্যায় কাজে বলে, কথা বুঝে আসছে না, নাই দোষ করেছে যে তার শাস্তি হবে, তার জন্য তার নিরীহ বাপ মার কি অন্যায় আছে? আজকালকার ছেলেরা তো বাপ মার কথাই শোনে না, কি করবে বাপ মা? তুই এটা আজকে ন সেই জালিম রাজা দেখুন, হাজেরার আম্মাকে তুললি গেল, লি যাবার সময় চুরের মুটি ধরে তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে, এই দৃশ্যটা
আম্মা হাজেরার এক খালা দেখেছিল, আর তিনি সব জানতেন কোথায় গেছে, তাই গোপনে খবরটা হাজেরার কাছে পৌঁছালো। আম্মা হাজেরা তখন একটাই উত্তর দিলেন, আমি তো গিয়ে আর আমার মাকে বিপদ থেকে বাঁচাতে পারবো না, অতএব আমি আল্লাহর হুকুম পালন করছি আর আমার আল্লাহর উপরে আমার মাকে সুপে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জালিম রাজার মধ্যে একটা অটোমেটিক একটা অনুসূচনা এলো, উনি উনার মাকে বন্দি করা থেকে মুক্তি করে দিল। বলুন আল্লাহু আকবার। কার ইশারায় সব হয়? আল্লাহ। কিন্তু রাজার ওই ঘোর কাটেন আমার হাজেরা চাই, লাস্টে অনেক দিক দিয়ে গোয়েন্দা লাগিয়ে এমন করে খোঁজ পেয়ে গেছে হাজেরা জঙ্গলে আছে, নানা রকম অস্ত্র তস্ত্র দিয়ে সৈন্য পাঠিয়ে জঙ্গলের হিংস্র পশুদের উপরে আক্রমণ করে তাদের জানকে হত্যা করে জীব জন্তুর উপরে অত্যাচার করে আম্মা হাজেরাকে বন্দি করে নিয়ে আসে। শুনছেন? বন্দি করে নিয়ে আসে। নিয়ে আসার পরে একটা রাজ কামরায়, রাজা যে কামরায় থাকে কামরায় বন্দি করেছে। আল্লাহর পরীক্ষা দেখুন, আম্মা হাজেরার আল্লাহর উপরে ভরসা বিশ্বাস আর তার প্রেম ভালোবাসা আল্লাহর উপরে দেখুন। বাবেরা না জওয়ানেরা, রাজা নিজের রাজকাজ মিটিয়ে দিয়ে যখন রাত হয়েছে, এবারে তার চরিত্রহীন কুকর্মের জন্য আম্মা হাজেরা ঘরের মধ্যে প্রবেশ করতে যাবে, দরজাটা খুলেছে। আম্মা হাজেরা এমন কোন সিজদায় বলে গিয়ে বলতে লেগেছে, আল্লাহ এই জালিমের হাত থেকে আপনি আমার সোটা বাঁচা, ও আমার আল্লাহ। হাজেরা কখনো নিজেকে খারাপ রাস্তায় নামাতে চাইনি, হাজেরা তোমার খুশির জন্য নিজের যোদ্ধাগুলোকে সর্বসময় ঠেকিয়ে রেখেছে। বেগানা পুরুষের সঙ্গে কথা বলে নাই, বেপর্দা হয়ে ঘরে নেই, পর পুরুষের গায়ে যায়নি, কোনো পার্ক বিভিন্ন জায়গাতেও ঘুরে বেড়াইনি। আমার আল্লাহ নিজেকে ঢেকে রেখেছিলাম, জঙ্গলে চলে গিয়েছিলাম জানকে হাতে করে নিয়ে, আজ আমি জালিমের খপ পড়ে পড়ে গেছি। আল্লাহ আমি বড় অসহায়, এখানে কি করে রক্ষা পাওয়া যাবে, আমার গায়ে ক্ষমতা নাই লড়াই করতে পারবো, এই মুসিবত অসহায়ের উপরে আপনি সাহায্য করুন। এই যে আম্মা বলেছে জালিম রাজা, পাকা জমিনের উপরে আমার আল্লাহ এক হাঁটু পর্যন্ত জমিনে পুঁতে দেয়। কে সাহায্য করলেন একটু জোরে বলুন? কেন করলো? হাজেরা তার ছিল, তাই আমরা যদি তার হই আমাদেরকেও সাহায্য করবে, বিশ্বাস আছে না? নাই যুবকেরা, এই দুনিয়ার জমিন আল্লাহকে ভালোবাসতে গিয়ে অনেক মানুষের উপরে জুলুম হয়েছে, অনেক মানুষের উপরে অত্যাচার হয়েছে হকের পথে থাকার জন্য, তথাপিও তারা আল্লাহকে এত ভালোবেসেছে, নিজেদের জানটা দিয়া পছন্দ করেছে, কিন্তু আমার আল্লাহকে তারা ছাড়েনি। ইতিহাসটা খুলে দেখেলাম, ফেরাউন এত বড় জালিম রাজা ছিল, ফেরাউন এত বড় জালিম রাজা ছিল যে নিজেকে খোদা দাবি করে ফেলেছিল। ফেরাউনের ঘরে এক জন্মে কাজ করতে থাকতো, যার নাম হলো হযরতে মাসাত্তা। আমার আম্মা জানেরা, আমার পুনেরা, আল্লাহকে মহব্বত করো, ভালোবাসো, এ দুনিয়ে দুনিয়ার মায়ায় পড়ে বিপর্দা হয়ে যেও না গো, আজ তো বড় দুঃখ লাগে। আম্মা হাজেরা নিজেকে কত গোপন করে রাখলো, আজ আমাদের মা বোনেরা স্টুডিওতে গিয়ে সেজে গুজে ফটো তুলে বিভিন্ন জায়গাতে জমা দিতে লেগেছে, যাতে করে বিভিন্ন কমিটির পদে বসতে পারি সামান্য পয়সা পাওয়ার জন্য। হচ্ছে না? আর আমরাও তো সাথ দিচ্ছি, যাও না গো, ফর্মটা ফিল আপ করো, যদি বন্ধন কমিটির সেক্রেটারি হওয়া যায়। কি লোন দিচ্ছে না? অসুবিধা আছে বললে, সব খাচ্ছে না? যে জমিনে আল্লাহর কথা বলা অসুবিধা হবে, ওই জমিনকে আল্লাহ ভূমিকম্প দিয়ে জমিনকে আল্লাহ তলিয়ে দেবে। কথা বুঝছেন না? বোঝেন না? এই জমিন কারো বাবা কালি সম্পত্তি নয়, এই জমিন তো একমাত্র মালিক আল্লাহর। জোরে বলুন সুবহান। আজকে সমাজে হচ্ছে সুন্দর করে সেজে গুজে স্টুডিওতে গিয়ে ফটো টটো তুলে, আর
আবার যেগুলো একটু দেখতে শুনতে ভালো সেগুলোকেই আবার দায়িত্ব বেশি দেয়। কথা বুঝছেন না, খারাপ লিখছ নাকি? বাস্তব, আহা কি দিন এসে গেল। বাবেরা নজওয়ানের আম্মা মা সাদ্দা ছিলেন, কেমন কষ্ট করেছিলেন শোনেন। কিন্তু একমাত্র আল্লাহ তিনি জানতেন। কিন্তু আমার আল্লাহ বলেছে, বান্দারে আমি যাকে আমার করব একটুখানি বাঁচিয়ে নব, তুমি আমাকে ভালোবাসো তার পরীক্ষা দিতে হবে। এই মাসাত্তা একদিন একটা কাকুই তুলতে গেল, ফেরাউনের মেয়ের কন্যার মাথা আছড়া থেকে। ওই কাকুইটা যখনই তুলতে যায় বিসমিল্লাহ বলে তুলেছিল, কেন ইমানদার যাই করবে কেন বিসমিল্লাহ বলে শুরু করে। ওই সময় ফেরাউনের কন্যা আওয়াজটা বুঝতে পেরে যায়, জিজ্ঞাসা করলো, মাসাত্তা তুমি কি বললে? মাসাত্তা মিথ্যা কথা বললো না, কেননা মাসাত্তা জানে সত্য কথা বললে জুলুম হবে, আর মিথ্যা কথা বললে আল্লাহ নারাজ হয়ে যাবে। চান যখন মাসাত্তার নয় মাসাত্তার ভাবার কি দরকার, এই শরীরটা যখন মাসাত্তার নয় মাসাত্তার ভাবার কি দরকার। তাই তিনি বলেছিলেন, আমি বিসমিল্লাহ বলেছি, শুরু করছি সেই আল্লাহর নামে যিনি বড় দয়ালু মেহেরবান। এ যুবকের আমরা তো খাবাতেও বিসমিল্লাহ ভুলে যাই, কি গো খাওয়াতেও বিসমিল্লাহ ভুলে যাই। কিরে বাবা, তোদেরকে সামনে বসে বলেছি, অসুবিধা হচ্ছে নাকি? উঠবি নাকি? একটু উঠবি? হ্যাঁ, অসুবিধা হচ্ছে? যদি একটু ঘুরতে মনে ঘুরে লাও না, জোর করে বা প্রেম হয় না বা দিল থেকে থাকা দরকার, ঠিক না বেটি? কোরআনের কথা রসুলের কথা অনেকের ভালো লাগে না, তো কি করব? আমি গান গাইব নাকি? হ্যাঁ, আর মিথ্যা মিথ্যা কথা বলবো, নাটক করব, করতে পারবো না? দুজনের ভালো লাগে, দুজনের জন্যই আমাকে কোরআন রসুলের কথা বলতে হবে। কারো যদি নাও ভালো লাগে, জবান দিয়েছে যে একমাত্র তার কথা চলবো, অন্য কারো কথা চলবে না। কেন অন্য কেউ তো দেয় না, তার কথা বলবো কেন? এবারে মা সত্তার কথা বলছি কেন? মা সত্তার কথা তিনি বলতে বলেছে কেন? মা সত্তা, মা সত্তা আমার আল্লাহর হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। খালি সম্পত্তি নয়, জমিন তো একমাত্র মালিক আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সমাজে হচ্ছে সুন্দর করে সেজে গুজে স্টুডিওতে গিয়ে ফটো টটো তুলে, আর আবার যেগুলো একটু দেখতে শুনতে ভালো সেগুলোকেই আবার দায়িত্ব বেশি দেয়। কথা বুঝছেন না, খারাপ লিখছ নাকি? বাস্তব, আহা কি দিন এসে গেল। বাবেরা নজওয়ানের আম্মা মা সাদ্দা ছিলেন, কেমন কষ্ট করেছিলেন শোনেন। একমাত্র আল্লাহ তিনি জানতেন। কিন্তু আমার আল্লাহ বলেছে, বান্দারে আমি যাকে আমার করব একটুখানি বাঁচিয়ে নব, তুমি আমাকে ভালোবাসো তার পরীক্ষা দিতে হবে। এই মাসাত্তা একদিন একটা কাকুই তুলতে গেল, ফেরাউনের মেয়ের কন্যার মাথা আছড়া থেকে। ওই কাকুইটা যখনই তুলতে যায় বিসমিল্লাহ বলে তুলেছিল, কেন ইমানদার যাই করবে কেন বিসমিল্লাহ বলে শুরু করে। ওই সময় ফেরাউনের কন্যা আওয়াজটা বুঝতে পেরে যায়, জিজ্ঞাসা করলো, মাসাত্তা তুমি কি বললে? মাসাত্তা মিথ্যা কথা বললো না, কেননা মাসাত্তা জানে সত্য কথা বললে জুলুম হবে, আর মিথ্যা কথা বললে আল্লাহ নারাজ হয়ে যাবে। চান যখন মাসাত্তার নয় মাসাত্তার ভাবার কি দরকার, এই শরীরটা যখন মাসাত্তার নয় মাসাত্তার ভাবার কি দরকার।
তাই তিনি বলেছিলেন আমি বিসমিল্লাহ বলেছি শুরু করছি সেই আল্লাহর নামে যিনি বড় দয়ালু মেহেরবান। এ যুবকের আমরা তো খাওয়াতেও বিসমিল্লাহ ভুলে যাই, কি গো খাওয়াতেও বিসমিল্লাহ ভুলে যাই, কিরে বাবা তোদেরকে সামনে বসে পড়েছি অসুবিধা হচ্ছে নাকি, উঠবি নাকি, একটু উঠবি, হ্যাঁ অসুবিধা হচ্ছে, যদি একটু ঘুরতে মনে ঘুরে লাও না, জোর করে বাপ প্রেম হয়নি বাপ, দিল থেকে থাকা দরকার, ঠিক না বেটি? কোরআনের কথা রসুলের কথা অনেকের ভালো লাগে না, তো কি করবো, আমি গান গাইবো না, হ্যাঁ আর না মিথ্যা মিথ্যা কথা বলবো, নাটক করব, করতে পারবো না, দুজনের ভালো লাগে দুজনের জন্যই আমাকে কোরআন রাসূলের কথা বলতে হবে, কারো যদি নাও ভালো লাগে এই জবান দিয়েছে যে একমাত্র তার কথা চলবে, অন্য কারো কথা চলবে না, কেন অন্য কেউ তো দেয় না তার কথা বলবো কেন। এবারে মা সত্তার কথা বলছি কেন, মা সত্তার কথা তিনি বলতে বলেছে কেন, মা সত্তা, মা সত্তা আমার আল্লাহর হয়ে গিয়েছিল, জোরে বলুন সুবহানাল্লাহ, আর না হয় 4-5 হাজার বছর আগেকারের কথা আজকে বলতে হচ্ছে কেন, কতদিন দুনিয়া থাকবে আমি জানি না, আমি আব্বাস সিদ্দিক যদি আল্লাহর হতে পারি আল্লাহ যেন তেনার করে নেয়, আমার পরের জেনারেশন যদি আল্লাহর হতে পারে আমারও কথা বলতে হবে, কেন এটা আল্লাহর হয়ে যাবে যে তার কথা বলতে হবে, নিয়ম এটা। যুবকেরা মায়েরা বোনেরা হযরতে মা সত্তা এমন করে যখন কথা বলে দেয় ফেরাউন রাজ কন্যা ফেরাউনকে যে বলে দেয় বাবা তোমার বাড়িতে চাকরা নিজে থাকে মা সত্তা, সে তোমাকে খোদা বলে মানে না, সে মুসাকে রসুল বলে মানে, আর মুসা যে আল্লাহকে মানে তাকে মানে, ফেরাউন রেগে লাল হয়ে গেল আমার ঘরে থাকবে আমার খায়, এ যুবকেরা তরুণেরা বারা আজকে বিচার করতে হবে, ফেরাউন যদি মনে করে আমার ঘরে তাই আমার খায় তাহলে ফেরাউনকে রাজা যে বানিয়েছে ফেরাউনকে যে বাঁচিয়ে রেখেছে সেই আল্লাহ কেন বলবে না, আমার নিঃশ্বাস নিয়ে আমার জমিনে আছিস আমাকে কেন মানবি না, কি গো সে কেন বলবে না, স্বাভাবিক তুমি আমি যদি বাড়িতে একটা কাউকে রাখি কাজ কাম করে দিবার জন্য, সে যদি কাজ না করে তাকে ভাত দেবে রাখবে না মাইনে দেবে, দেবে, তুমি আমি যদি ফয়সালা করতে পারি জিনা সবকিছু তুমিও যার তিনি ফয়সালা করবে না, যে তোরা আমার না হলে আমি তোদেরকে জান্নাত দেবো না, বাপেরা নজওয়ানেরা মা সত্তাকে ডাক দিল, এ মা সত্তা এদিকে আসো, মা সত্তা এদিকে আগে আসলো, ফেরাউন বলতে লেগেছে মা সত্তা রে শুনলাম নাকি তুমি আমাকে খোদা বলে মানো না, ইব্রাহিম করে মুসা আর যে আল্লাহকে মানে তাকে নাকি মানো, আমার কাছে জান আগে না আল্লাহ বাগে খুশিটা আগে, মা সত্তা ঠিক করে নিল একটা জান কেন হাজারটা জানো যদি আল্লাহ দেয় আমি আমার আল্লাহর প্রেমে জান দিয়ে দেব। এই জমিনে দুই ধরনের মানুষ সেদিনও ছিল আজও আছে, এক আল্লাহ পছন্দ করে না আর একজন আল্লাহর জন্য একটা নয় হাজারটা জান দিতে চায়, আজও তোমার গ্রামে দুই ধরনের মানুষ আছে, এক আল্লাহকে ভালো লাগে না নামাজ ভালো লাগে না আল্লাহ পছন্দ না, রাত জেগে রাত জেগে মোবাইল দেখে টিভি দেখে দুটো আড়াইটায় উঠে মেসি রোনাল্ডিনহোর খেলা দেখে, কিন্তু আবার এই গ্রামে এমন লোক আছে রাত 12টায় এই শীতে উঠে উঁচু করে মাথা নত করে দিয়ে রব্বি রব্বি আল্লাহকে ডাকতে থাকে, আছে না না এ দুনিয়ায় থাকবে, এ দুনিয়ায় থাকবে, তুমি যা হয়েছো সে তোমার যদি হয় হোক গিয়ে যাক আমার দেখার দরকার নেই, তবে আমরা যারা আল্লাহকে ভালোবাসি আমাদের কোনো চিন্তা নাই আমাদের জন্য আমাদের আল্লাহ যথেষ্ট, ঠিক না বেটি?
এই দুনিয়ায় দুই ধরনের লোক আজও আছে, এক ধরনের লোক মসজিদে যায়, এক ধরনের লোক আল্লাহওয়ালাদের কাছে যায়, এক শ্রেণীর লোক কোরআন শুনতে ভালোবাসে, এক শ্রেণীর লোক গজল শুনতে ভালোবাসে, এক শ্রেণীর লোক যাদের ওয়াজ মাহফিল শুনতে ভালোবাসে। এটা একদিকে রয়েছে এই সমাজে, আর একদল লোক রয়েছে যারাও বলে আমরা মুসলমান, কিন্তু তাদের জলসা ভালো লাগে না, ওয়াজ ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, গজল ভালো লাগে না, কোরআন ভালো লাগে রে, কি ভালো লাগে রে বাবা, না আমাদের নারীদের নাচ ভালো লাগে, ফাংশন ভালো লাগে, যাত্রা ভালো লাগে, খেলা ভালো লাগে। মনে রাখতে হবে ওর বাইরে সুরাটা, হয়তো তুমি আমি মুসলমান দেখতে লেগেছি, কিন্তু ওর ভেতর ইবলিস বাস করতে লেগে গেছে। ওই মানুষটার মরণটা হবে ইমানের সাথে নয়, ওই মানুষটা যে কাতারটা পছন্দ করে নিয়েছে ওই কাতারে কামতের দিনে উঠবে, ওই গান গায়কদের সঙ্গে, যাত্রা ফাংশনওয়ালাদের সঙ্গে, মাতালদের সঙ্গে, জেনাকারীদের সঙ্গে উঠবে, আর দুনিয়ার জমিনে যারা আল্লাহওয়ালাদের সঙ্গে থাকবে, আলেমদের সাথে থাকবে, ইমামদের সাথে থাকবে, নামাজিদের সাথে থাকবে, কোরআনের সাথে থাকবে, ওয়াজের মাহফিলে থাকবে, কিয়ামতের দিনেও তারা তাদের সাথে উঠবে। আমি গল্প বলছি না গো, আল্লাহ নবী মদিনা নবাবী শরীফে বসে আছে, এমন সময় একটা যুবক চলে আসবে, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী বলবেন, মাআদাতালাহা, এ বাবা ছেলে রে কিয়ামতের জন্য কি করেছো বাবা? ফাকামাদাতুলহা কাসিরা সালাতি ওয়া সিয়ামি ইল্লা ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বেশি বেশি নামাজ রোজা করতে পারি না, ইল্লা তবে আন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার অন্তরে আমার হৃদয়ে আমার কলবে সব থেকে বেশি আল্লাহ আল্লাহ নবীকে ভালোবাসি। আমার নবী পাক বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, বাবা ছেলে রে দুনিয়ায় যে যাকে ভালোবাসবে সে তার সাথে আখেরাতে থাকবে। কানা বেগুনও ভালো বেগুনের সঙ্গে পার হয় না, হয় না, ভুল থাকলেও আল্লাহওয়ালাদের কদমে থাকা বহুত লোক পার হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। গল্প বললাম, চলে আসেন হাদিস পা খুলে দেখি, আল্লাহ নবী সাহাবাদিওকে বলেছিলেন, বাবা সাহাবারা, আমার আল্লাহ আমাকে জানিয়েছেন আমার উম্মতদের মধ্যে থেকে এমন 70,000 উম্মত পাঠাবে যাদেরকে আল্লাহ বেহিসাব জান্নাতি করবে। সাহাবা হুজুররা শুনে বড় খুশি হলেন, হুজুর এই সংখ্যাটা যদি একটু বাড়িয়ে দেওয়া যেত আল্লাহ পাককে আপনি আরজু করতে, আমার আল্লাহ বলেছিলেন, আমার রসুল বলেছিলেন, এ আমার হাবিবি, আমি আমার সাহাবার, আমি আমার আল্লাহকে বলেছিলাম সংখ্যাটা একটু বাড়িয়ে দিতে, আমার আল্লাহ বলেছিলেন, হাবিবি, এক একজনের সাথে ওই যে 70,000 হিসাব যাবে, ওদের এক একজনের সাথে আরো 70,000 করে আমি আল্লাহ জান্নাতি বানিয়ে দেব। আরো জোরে বলুন সুবহান। এগুলো কারা? এগুলো তো আমরা নাকি? হ্যাঁ, আমরা তো বেহিসাব যাওয়ার মতো নয় কি? আমাদের তো বেহিসাব যাওয়ার লাইন নেই, কিন্তু মুজাদ্দিদ জামান বেহিসাব যাবে। পাঁচ হুজুর এদেরকে আল্লাহ সেই মাকাম দিয়েছে, আমরা যদি তাদের সঙ্গে জুড়ে থাকতে পারি পার হওয়া যাবে না? যাবে না, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। কিন্তু এই সমাজ কিছু লোক এখনো আছে দুই ধরনের, তবে এখন দুনিয়া শুরুর দিকে না শেষের দিকে, খারাপ মানুষ বাড়বে না ভালো মানুষ। তাই তো আল্লাহ কোরআনে বললেন, হে ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, অকুনু মাআস-সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। আর এই যুবকগুলো আমাদের ঘরের ছেলেরা, এদের গান ভালো লাগে কেন? এদের যাত্রা ভালো লাগলো কেন? এদের সিনেমা থিয়েটার এবং পরনারীর দিকে চেয়ে থাকা এদের ভালো লাগলো কেন? এদের মধ্যে এই শয়তানি খসলটটা ঢুকালো কারা? নিশ্চয়ই খারাপ লোকের সঙ্গে মিশেছে, ঠিক না বে? ঠিক, দিদিরা খারাপ লোক ছেড়ে দিয়ে আমাদের সঙ্গে বন্ধুত্ব করে, আমাদের সঙ্গে উঠা বসা শুরু করে, আস্তে আস্তে এরা নামাজি হবে, রোজাদার হবে, হাজি হবে, আল্লাহওয়ালা হবে, আল্লাহ আল্লাহ রসুলের জন্য যখন বলবে তখনই জানতে দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তার বিনিময়ে কি লেবে এরা?
বেহিসাব চির শান্তির জান্নাত। মনে রাখবে, আল্লাহর পক্ষে থাকলেও মৃত্যু হবে, আল্লাহর বিরুদ্ধে থাকলেও মৃত্যু হবে। আল্লাহর পক্ষে থাকলেও খাওয়া হবে, আল্লাহর বিরুদ্ধে থাকলেও খাওয়া হবে। খাওয়া মরাটা বড় কথা নয়, পরকালে তুমি কামিয়াব তখন হবে যখন তোমার ডান হাতে আমল নামাটা দিয়া হবে। ডান হাতে আমল নামা তারাই পাবে যারা রসুলকে জানের থেকে বেশি ভালোবেসেছে, যারা সুন্নতের জিন্দেগি কাটিয়েছে, ওলি আউলিয়াদের কদমে কাটিয়েছে, যারা রাসূলের হুকুমে আদর্শকে প্রাধান্য দিয়েছে, যারা ইবলিস শয়তানের দল ছেড়ে দিয়ে রহমানের দশে উঠা বসা করেছে, তারা ডানাতে আমল নামা পাবে। আর পৃথিবীর আমেরিকার প্রেসিডেন্ট হোক, রাশিয়ার হোক, আর জেলার সাহেবক আর আমার দেশেরই হোক, সে যে আল্লাহর রাস্তায় রসুলের রাস্তায় না চলে, তার বাহাতে আমল নামা দিয়া হবে। বেউজ্জুতির সাথে পাকে ওপর দিকে করে মাথাকে নিচু করে দিয়ে এ বেউজ্জুতি করে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আসল হার জিত হলো সেইখানে। শুনছ যুবকরা, দেখো কোন দিকে থাকবে না থাকবে সব তোমাদের ব্যাপার, আমি কাউকে জোর করে টানছি তোমাদের ব্যাপার। আসতেও বলিনি, যেতেও বলবো না। মুখ দিয়েছে আল্লাহ, কথা বলবো, তার বুঝাবো যে সোনার ভাইরা, ধোকা ধোকা ধোকা, দুনিয়া ধোকার জায়গা, লোভের জায়গা, লালসার জায়গা। এখানে তোমার সামনে হারামের লাখ লাখ টাকা থাকবে, এখানে তোমার সামনে হারামের খাবার থাকবে, এখানে তোমার সামনে স্ত্রী ছাড়া অন্য নারীর দিকে খারাপ নজরে তাকানো হারাম। কিন্তু এই নারী থাকবে তোমার সমাজে, কিন্তু তোমাকে তোমার চোখকে নজরকে হেফাজত করতে হবে। তুমি ভাবছো যে তখন দেখা যাবে খুনি, কি দেখবে আমার সোনার ভাই, কি দেখবে? আহ, তোমার এই মুখটা ছাড়া শরীরের প্রত্যেকটা অঙ্গ কায়ামত দিন কথা বলবে, তোমার চোখ কথা বলবে, ওগো আমার আল্লাহ, এই চোখে রাত্রিরে নামাজ না পড়ে রাত বারোটা একটা দুটো ব্রাজিল আর্জেন্টিনা সব খেলা দেখতো, এই চোখে সিনেমা দেখতো, নোংরা মেয়ের নাচ গান দেখতো, ওগো আমার আল্লাহ, এই কান দিয়ে খারাপ খারাপ কথা শুনতো, এই হাত দিয়ে চুরি করেছে, ডাকাতি করেছে, গরিবদের মেরেছে, এই পা দিয়ে লোকের ঘর ভেঙেছে, লাথি মেরেছে, লোকের মাঠের চাষকে নষ্ট করে দিয়েছে, লোক কথা বলতে গেলে তাকে লাথি মেরে ফেলে দিয়েছে, ভ্যানালাকে পিটিয়েছে, গরিবকে অত্যাচার করেছে, এসব তোমার সাক্ষী দেবে শরীর, এবং তোমার দুই কাঁধে ফারিস্তা রাখা আছে, তারাও সাক্ষী দেবে, খাতা খুলে দেবে, এবং এই জমিন তোমার বিরুদ্ধে কথা বলবে, ওগো আমার আল্লাহ, এই জমিনের উপরে এরা ফেতনা করতো, ফাসাদ করতো, নাচতো, বক্স বাজাতো, গান গাইতো, এরা এই জমিনের উপরে অহংকারে শুয়ে ঘোরাফেরা করেছিল, ওগো আমার আল্লাহ, তোমাকে ডাকতো না। এ জমিন বলবে, আমার আল্লাহ পাক তখন কি বলবে, যাও ওই যে পুল সুরাত দেখছো, ওই পুলটা পার করে যাও, পুল পোলটা পার করার ওই দিকে হলো জান্নাত, আর এই পুলটা হলো চুলের থেকে সরু, হীরের থেকে ধার। এটা আব্বাস সিদ্দিকীর বাপের কথা নয়, শুনছো তো যুবকরা, আমি আমার বাপের কথা বলতে আসিনি, এই চুলের থেকে সরু, হীরের থেকে ধার, ওই পুল সুরাতের উপর দিয়ে পার হতে হবে সব ব্যাটাকে আমাকে। কিন্তু আমার বিশ্বাস আছে, কামলিওয়ালার দলের লোক আমি, মদিনাওয়ালার গোলাম আমি, সব জায়গায় আপোষ করতে পারি, আমার রসুলের বেখেলাফ কোনো কথা হবে, নবীর দিনের বেখেলাফ কোনো কাজ হবে, সে জায়গায় আপোষ করতে পারি না। হয়তো আমি 100% ইসলামকে সব কাজ করে উঠতে পারিনি, আমারও জিন্দেগিতে লাখো নাই কোটি, তোমাদের সবার থেকে হয়তো আমার বেশি ভুল আছে, অন্যায়ের বুঝাই হয়তো আমার মাথায় হ্যাট হয়ে আছে, কিন্তু আমার দিলে কোনোদিন নবীর বিরোধী কোনো কাজে আমি সাপোর্ট করিনি, রসুলের গুস্তাখির ঘরে কখনো দিল থেকে মেনে নিতে পারিনি, এইটা নবীর প্রেমের জন্য আমার আছে। তাই আমার বিশ্বাস, ওই পুলের ধারে নবী থাকবে, হযরতে খাতুনে জান্নাতকে বলেছিল সেদিন নবীর ওসিলায় আমার আল্লাহর দয়ায় আমি পার হব, এই আশায় বসে আছি। কিন্তু তোমার আছে তো? যদি তোমার থাকে তোমার চিন্তা নেই, এই না থাকে নিঃশ্বাস ফুরবার আগে তৈরি করো, দরুদ পড়ো ঘুরতে ঘুরতে, তোমার রসুলকে ভালোবাসো, তুমি বন্ধু তাকে করবে, রসুলের জন্য আল্লাহর জন্য বন্ধু করবে,
দুশ্মনী তার সঙ্গে করবে, রসুলের জন্য আল্লাহর জন্য করবে। তুমি মালাবকে ভালোবাসবে আল্লাহ আল্লাহ রসুলের জন্য, স্ত্রীকে ভালোবাসবে আল্লাহ আল্লাহ রসুলের জন্য, স্বামীকে ভালোবাসবে আল্লাহ আল্লাহ রসুলের জন্য, ব্যবসাকে ভালোবাসবে আল্লাহ আল্লাহ রসুলের জন্য, পাড়া প্রতিবেশীকে ভালোবাসবে আল্লাহ আল্লাহ রসুলের জন্য, দেশকে ভালোবাসবে আল্লাহ আল্লাহ রসুলের জন্য, ও মুসলিমকে ভালোবাসবে আল্লাহ আল্লাহ রসুলের জন্য। কোন একটা হিন্দু বিপদে পড়ে গেলে তাকেও সাহায্য করবে আল্লাহ আল্লাহ রসুলের জন্য। তোমার মকসাদে একটাই লক্ষ্য থাকবে, আমার আল্লাহ যাতে রাজি, রসুল যাতে রাজি, আমি সেই রাস্তায় থাকবো। আমার আল্লাহ যাতে নারাজ, রসুল যাতে নারাজ, সে আমার আপন হোক। আমাকে লোক এক ঘরে করে দিক, আমাকে জেলে দিক, কারাগারে দিক, আমাকে হত্যা করো, আমি সব মেনে নেব, আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে আমি যাবো না। এই ইমান তুমি তৈরি করো, তোমার কোনো চিন্তা নেই 30-40-50-60 একদিন না একদিন তুমি মরবে, কবর থেকে মদিনাওয়ালা পাহাড়ে তোমায় জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা বুঝার চেষ্টা করে আল্লাহর কোরআনের আইন, মা আতাকুমুর রাসূল ফখুযুহু ওমা নাহাকুম আনহু ফানতাহু। কোরআনে আরেক জায়গায় আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই যুবকরা, তোমার চলন হবে রাসূলের চলনের অনুসরণ করে, তোমার ইউনিফর্ম হবে রাসূলের ইউনিফর্মের অনুসরণ করে, তোমার খাদ্য হবে রাসূলের খাদ্যের অনুসরণ করে, তোমার ঘুমানো হবে রাসূলের ঘুমানোর অনুসরণ করে, তোমার জামানের কথা হবে রাসূলের কথা অনুসরণ করে, তোমার লেবাস, তোমার চলন, তোমার খাওয়া, তোমার ব্যবসা, তোমার কারবার, এমনকি তুমি যে লিডার হতে চাও, এলাকার সমাজের নেতা হবো, জনপ্রতিনিধি হবো, হও, ইসলামে বাধা নেই রাজনীতি করা, কিন্তু তোমার রাজনীতি হবে মোহাম্মদ রসুলের অনুসরণ করে, অন্য কাউকে অনুসরণ করা হারাম, হারাম, হারাম। তাহলে তোমাকে জাহান্নামে যেতে হবে, এটা শুনে রেখে দাও। শুনছেন না? শুনেন না? বাপ, তুমি অন্য কাউকে ফলো করতে পারবে না। কেন তুমি বলেছো আমন্তু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবি ওয়া রাসূলি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত? রাসূল কোনদিন কাউকে জুলুম করেছে, জুলুম করতে বলেছে? আল্লাহ রাসূল বলে যে কারো যদি উপকার না করতে পারো ক্ষতি করে দিও, কাউকে হাসাতে যদি না পারো কাঁদাও নি। শুনছেন তো ভাই? কাউকে যদি ভালো না বাঁচতে পারো কমসে কম তাকে দুঃখ দিও নি, কাউকে যদি দান না করতে পারো কমসে কম তার থেকে কিছু কেড়ে নিও নি, কাউকে সাহায্য যদি করতে না পারো কমসে কম তার উপরে জুলুম তো করুনি। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে জীবন গড়তে হবে। আহা, আমার নেতার মধ্যে পৃথিবীতে কোনো নেতা আসেনি? ছোট্ট ছোট্ট ব্যাপার, কিভাবে শুতে হয়, কিভাবে চলতে হয়, কিভাবে খেতে হয়, খাবার কতক্ষণ আগে পানি খেতে হয়, খাবার কতক্ষণ পরে খেতে হয়, কি কি খাদ্য খেতে হয়, কোন কোন খাদ্য খাবেন না, টোটাল টোটাল একটা মানুষের যা প্রয়োজন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এবং পরকালও টোটাল শিক্ষা আমার রসুল তোমাকে আমাকে দিয়েছে। জোরে বলুন সুবহান। ওই পাড়ার ওরা ওর নেতাকে মানছে, ওই পাড়ার ওরা ওর নেতাকে মানছে, ওই পাড়ার ওরা ওর বিশ্বাসকে মানছে, তুমি তোমার বিশ্বাসকে কেন মানলে না? যে যার কালচারের মধ্যে জীবন কাটাচ্ছে, তোমার কালচারটা গেল কোথা? বড় লজ্জার বিষয়, দুঃখের বিষয় তো এটাই যে তোমরা তোমাদের অস্তিত্বকে হারিয়ে ফেলেছো। তুমি কে? তোমার লিডার কে? তোমার নেতা কে? এই পৃথিবীতে অনেক ধর্ম আছে, যে যে আর ধর্মের বিশ্বাসী সে তার ধর্মগুরুকে ফলো করছে। দেখুন, আজকে এই কষ্ট করে 30-35 দিন ধরে এই ঠান্ডায় বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ লোক গঙ্গা সাগর মেলাতে আসছে, এই ঠান্ডায় দেখুন সাগরের পাড়ে তারা পড়ে আছে। তার বিশ্বাস ওটা, তার ভালোবাসা ওটা। ফলো করে দেখুন একটা অমুসলিম ভাইকে, সে সকালে উঠে তার ভাষায় তার স্টাইলে চান করে, সে ভালতারে তার ভাব সিস্টেমে তার বিশ্বাসের যে খোদা আছে তাকে উপাসনা করে, সে দোকান খুলছে বা ব্যবসায়ী যাচ্ছে, সেখানে সে আবার তার একটা বিশ্বাসের খোদা রেখেছে তাকে উপাসনা করছে, ফুল দিচ্ছে, আতর গোলাপ দিচ্ছে, সুন্দর করে সেজে বসছে, তার বিশ্বাসী জপমালা জমছে, সব দেখুন সে তারটা করছে। তুমি আমি নবীকে মানি বলি, কিন্তু আমার নেতাকে ফলো করি না কেন? আমরা না ওদের হতে পারলাম, না নিজের হতে পারলাম। আমার সোনার ভাইরা, পাশে পেয়েছি, হয় তোমার ভাষা একটু জোরে জোরে হচ্ছে, খারাপ লাগছে নাকি? আমি তো মনে করি কেউ যদি আমাকে মারতে মারতে জান্নাতে নিয়ে যায় তার জন্য দুহাত ভরে দোয়া চাই, কিন্তু আমায় কেউ ভালো মন্দ খাইয়ে জাহান্নামে যদি নিয়ে যায় তার গল তাকে বদদোয়া করো। কথা বুঝছেন না? বোঝেন না? আমার ভাষা একটু কড়া হতে পারে, কিন্তু তোমাদেরকে আমি জাহান্নামের রাস্তা দেখাচ্ছি না জান্নাতের।
আমার ইসলাম ব্যবসা করতে নিষেধ করেনি, আমার ইসলাম ব্যবসা করতে বলেছে, কিন্তু ব্যবসাটা করবে রসুল যেভাবে করতে বলেছে। মাল কম দেওয়া যাবে না, মানুষকে এক নম্বর বলে দু নম্বর দেওয়া যাবে না, মালে কিছু মিশানো যাবে না। কি সিস্টেম আছে, কোন কোন জিনিস হালাল, সেই হালাল জিনিসের ব্যবসা করতে হবে, কথা বুঝছেন না? পৃথিবীতে হালাল জিনিসের অভাব আছে। তাই আল্লাহর কাছে দোয়া চাও, ধনী হতে ইসলাম নিষেধ করেনি, কিন্তু দোয়া চাইবে কেমন, যে আল্লাহ আমাকে ওই ধনী করো না যে ধনী ফেরাউন ছিল, আমাকে ওই ধনী করো না যে ধনী কারুন ছিল, হামাস ছিল, নমরুদ ছিল, ওই ধনী করো না, আমাকে ওই ধনী করো যে ধনী নবী সুলাইমান আলাইহিসসালাম ছিল, যে ধনী হযরতে উসমান গনি ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। উসমান গনি পৃথিবী বিখ্যাত ধনী, খাবারের দস্তখানে খাবার পড়লে কুড়িয়ে কুড়িয়ে খেত, আর আমরা কি করছি, নুন আনতে পান্তা ভরিয়ে যায়, কিন্তু ট্যাঁক আমাদের কাটে না, কি বাবু কষ্ট নিচ্ছেন। আর গরিব যদি তুমি আমার আল্লামাই করো, আমাকে ওই গরিব করো না যে গরিবের জন্য আমি বেঈমান হয়ে যাব, আমাকে ওই গরিব করো যে গরিব শেরে খোদা হযরতে আলী ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আহ কত গরিব ছিল, আমার মায়েরা জানে, আমার আম্মারা শোনেন, একটু সংসারের অভাব বলে আপনি বেপর্দা হয়ে বেরিয়ে গেলেন, আপনি বিভিন্ন কোম্পানিতে সাথে মিশে যাচ্ছেন, বিভিন্ন অবৈধ টাকা হারাম টাকা সংস্থার সঙ্গে আপনি মিশে যাচ্ছেন, আপনি দেখছেন না কিসের খাবার, কি খাদ্য কি থেকে আসছে দেখবেন না। আর আম্মা জান হযরতে খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শুনে রেখে দেন, মাফ করবেন, অনেক পীর সাহেব, পীরজাদা, হাজি সাহেব, ইমাম সাহেব, আলেম সাহেব, ভেতরে ভেতরে বিবিধ করে লাইফ ইনস্যুরেন্স অনেক কিছু করিয়ে দিয়ে বসে আছে। এই কথাটা কোনো ব্যক্তিগত কোনো পীর সাহেব ইমাম সাহেব মল্লি সাহেবের নাম দিয়ে বললিছি ভাই, কিন্তু এরপরও যদি কেউ রেগে যায় জানতে হবে তারই কেউ আছে, তাই তো রাখলো, ঠিক না বেটি? কিন্তু আছে, মাফ করবেন, আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী মিথ্যা হতে পারে না। জমিনের উপরে, আসমানের নিচে, আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে আখিরি জামানে আলেমরা, আর পৃথিবীর বুকে সর্বপ্রথম আল্লাহর জান্নাতে যাবার অধিকারী রাখ যারা তারা হলো আলেম। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই ধরনের হলো না, হলো না, একটা দুনিয়াদার আলেম, একটা আল্লাহ আল্লাহ রসুলের প্রেমের আলেম। কি দুনিয়াদার আলেম, কথা বলবে ঠিকই, দুনিয়াকে খুশি করে টাকা লিবার জন্য বলবে, আর আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে কে, যারা হক কথা বলতে গিয়ে সরকারও তার বিরুদ্ধে হয়ে যায়, হয়ে যায়, কিন্তু আমার কাছে আল্লাহ আল্লাহ রসুল আগে, সেই রকম কথা বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বুঝার চেষ্টা করেন, আপনারা আমাদের, আপনারা আমাদের লোক, অন্য কারো নয়, আপনারা আমাদের হয়ে স্রোতের মতো চলে যাচ্ছেন ভেসে জাহান্নামের দিকে। আমি রুকার চেষ্টা করব না, করব না, এই চেষ্টাই বলছি, কিন্তু আপনি যদি লাথি মেরে হাত ছাড়িয়ে চলে যান কিছু করার থাকবে না। আহা, আম্মা জান খাতুনে জান্নাত কয়েকদিন ক্ষুধার্ত রয়েছে, তথাপিও কোনোদিন আল্লাহকে বলেনি যে আল্লাহ আমি ক্ষুধার্ত আছি, বলা অন্যায় নয়, আপনি ক্ষুধার্ত থাকলে বলতে পারেন আপনার আল্লাহকে, কিন্তু তিনারা এত তাকওয়া পরেজগার ছিলেন যে আল্লাহ তিনি তো দেখছেন, তার দাসী আমি, তিনি চাইছেন আমি ক্ষুধার্ত থাকি, ভালো কথা, তিনি যেটা চাইবে সেটাই, আম্মা জান কিচ্ছু বলেনি, অতি শুকরিয়া আদায় করছে, আল্লাহ জিহালের এত খুশি। একদিন আল্লাহ রসুলের দরবারে কিছু লোক এসে আমার নবীকে নজরানা দিয়েছে, নজরানা বোঝেন তো, উপঢৌকন, খুশি করে গিফট দিয়া, ওই নজরানা দিয়া হলো সুন্নাত, নিয়াও সুন্নাত, রসুলকে দিয়েছেন। তাই হযরতে আলী হুজুর ওই দরবারে বসছেন, উনিও খোদার্থ আছে, হাসান হোসেনও খোদার্থ, সংসারে কিছু নাই, এরম সংসার তোমার গ্রামে কারো আছে? এখনই যদি থাকার পরও হারাম হালাল বাছাবেছি নি, টানা টানি টানা টানি করছি, তাহলে দুদিন পরে যখন দাজ্জাল বেরোবে তখন কি হবে? দাজ্জাল যখন পেরোবে এই পৃথিবীতে খরা দেখা দেবে, কিছু থাকবে না, মানুষ অভাবে খেতে পাবে না, একটা রুটির জন্য মানুষ মানুষকে মেরে ফেলবে, সেই রকম পরিস্থিতি হওয়ার পরে তখন দাজ্জাল বেরোবে। দাজ্জাল বেরিয়ে কি দেবে? দাজ্জাল বেরিয়ে কি দেবে গো? ওই চাল আলু পেঁয়াজ ডাল 200-500-1000-2000 দেবে না, দাজ্জাল বেরিয়ে দেবে সোনা হীরে দানা, এলাকা এলাকা সব দিয়ে দেবে, এলাও এটা তোমার, এটা তোমার, শুনছে, সারা পৃথিবী সে নিয়ন্ত্রণ করবে, আর তাকে এই পাওয়ারটা কে দেবে?
আরে বাবা আপনাদের মনে হচ্ছে খারাপ লাগছে, অনেকক্ষণ হয়ে গেছে তো, না না থাকা বলে লাভ নেই, চলেন সালাম দানিয়া নবী সালাম। আমার সোনার ভাইয়ের আব্বাজানের এই দাঁড়িয়ে সালাম দেন তো, দাঁড়িয়ে সালাম দেওয়া হলো সুন্নতে সাহাবা, সাহাবা হুজুররা নবীকে দাঁড়িয়ে সালাম দিতেন। তাহলে আল বদর আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম কঠিন হাসর সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। একটু দোয়া হবে সকলে গায়ে গায়ে বসুন। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম কসবন্ত জাবি জমানিহি হসনত জমিউক সালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। তেরে জালিয়ঁ কে নীচে তেরে রহমতঁ কি ছায়ে, জিসে দেখনি হো জন্নাত ও মদিনা দেখায়ে। রাসূলের পাক সাল্লামের মিম্বার শরীফ তে গেলে রওজা মোবারক একটা জান্নাতের টুকরা, জোরে বলুন সুবহানাল্লাহ। তেরি জানি ও কে নিচে তেরি রহমতঁ কি ছায়ে, জিসে দেখনি হো জন্নাত ও মদিনা দেখায়ে, জিসে দেখনি হো জন্নাত ও মদিনা দেখায়ে। রোজে কি সামনে মে এ দোয়ায়ে মাংতা থা, রোজে কি সামনে মে এ দোয়ায়ে
था मेरी जान निकल तो जाए इस समा बदल जाए मेरी जान निकल तो जाए इस समा बदल जाए अल्लाहुम्मा सल्ली अला सैयदना मौलाना मुहम्मद वाला आली सैयदना আমার আব্বা জানেরা ভাইরা সংক্ষেপ করব নামাজের ব্যাপার আছে এই একটা জায়গায় পরপর আসছি তিন বছর এতে আপনারা অখুশি নাকি গো আমার যুবকরা কি বলছে তোমার ভাই আসাতে অখুশি নাকি দুনিয়ায় যদি আমাদের সঙ্গে থাকো ইনশাআল্লাহ আখেরাতেও একসাথে থাকব বলুন আল্লাহুম্মা আমিন থাকবে আল্লাহকে সাক্ষী রেখে বড় থাকবে যুবকরা নারে তাকবীর কিন্তু আমাদের সঙ্গে তো মিশলে বাপ অনেক ঝড়ঝাপটা আসবে পারবে আমার রসুলের সঙ্গে হজরতে বেলাল মিশেছিল জানেন তো হ্যাঁ আজকে হজরত রসুলের পাশে আসলামের গোলাম আমরা সেই রসুলের বাণী আমরা শোনাই কথা শোনাই রসুলের যে ইনসাফ ইনসানিয়াত আমাদেরকে শিখে সেটাই তো বলি তাহলে আজকেও কিন্তু জুলুম হবে সহ্য করতে পারবে তো মক্কার বাজারে একটা যুবক কেল পায়ে তায়ে রশি বেঁধে দড়ি বেঁধে রড গরম করে ছেঁকা দিচ্ছে তাকে মারছে পিটছে কে কি করেছে চুরি করেছে না ডাকাতি না মার্ডার করেছে না রেপ করেছে না কি করেছে মোহাম্মদ রসুলের দল করেছে তাই তাকে মারছে আহ কে হযরতে বেলাল রাসূল যখন জান্নাতি যে সওয়ারির উপরে চেপে যাবে ওই সওয়ারির দড়িটা বেলালের হাতে থাকবে ও আগে আগে জান্নাতে ঢুকবে জোরে বলুন সুবহানাল্লাহ বাপ কিছু পেতে গেলে কষ্ট করতে হয় না হয় না তোমার আল্লাহ যদি চান আমাদের ঘরে একদম ঝালিয়ে পুড়িয়ে কষে তারপরে নেবে আমরা রাজি আছি না নাই তাই এখন আপনাদের বলে যাই দোয়া করব আল্লাহর কাছে দোয়া চাই যেন আল্লাহ আমাদের সকলকে দুনিয়া আখিরাতের কামিয়াবি দান করে বলুন আমিন তো যা কিছু বললাম কেউ মনে কষ্ট পেলেন কেউ ব্যথা পেয়েছে তো যাক দুনিয়া এ দুদিনের দেখে লোভে পড়ে যেও না আমি যদি আবার আসি আপনাদের এলাকায় আপনাদের অসুবিধে আছে এই একটাই জলসায় বছরে একবার আসা হয় অনেক দূর বলে একটু খবর পেলে সব আসতে হবে তো নাকি ভাই এলে ভাইরা আসবে এটা নিয়ম ঠিক না বেটি এই মাহফিলটা পরের বছর আল্লাহ যেন কবুল করে বলুন আমিন তো যাই হোক একটুখানি পকেটে হাত দিতে হবে তো বাপ কি জন্য নেকি কিনার জন্য কি জন্য নেকি নেকি দরকার আছে না নাই দান করলে নেকি হয় না গুনাহ হয় যা যা খুশি কোনো চাপাচাপি নেই ছেলেরা যাচ্ছে মাহফিলের জন্য কি জন্য মাহফিলের জন্য আর বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ 3 বার শরীফ ফাতিহা শরীফ 10 বার শরীফ ইখলাস শরীফ তেলাওয়াত করুন যার যা খুশি যার নেই আলাদা কথা থাকতে নিরাশ করে দেবেন না সওয়াব হবে নেকি হবে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর মা বোনেদের কাছে বাচ্চাদের পাঠাবেন বড়দের নয় তেলাওয়াত করেন দোয়া হবে কিছু ছেলে রাস্তায় ভাইয়েরা দাঁড়িয়ে আছে আমাদের যদি ভাইয়েরা থাকে দেখো না দাও না ধর্মীয় সবাই টুটি দাও সবাই আমি তো মুসাফির এখানে পড়ালো আপনি শুরু করুন হ্যাঁ রেল গেটটাই প্রায় 15-20 মিনিট দেখেছিলাম যে যা পড়েছেন আমাকে হাওলা করুন কিছু কথা বলছে একটু শোনেন দিন ইসলামের জন্য
কোরআন সুন্নার জন্য, হকের জন্য, সত্যের জন্য। আমি আব্বাস সিদ্দিকী ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত একটা অরাজনৈতিক সংগঠন দ্বারা যে সংগ্রাম করে চলেছি, যে কাজ করে চলেছি, এ আপনাদের কাছে খবর আছে না নাই? তাহলে আমি আশা করতে পারি আল্লাহ আল্লাহ রসুলের জন্য, দিন ইসলামের জন্য, শরিয়াতের জন্য, হকের জন্য, অসহায় দিন দুঃখী মানুষের জন্য আপনারা আমার পাশে থাকবেন, আশা রাখতে পারি আল্লাহকে সাক্ষী রেখে। নারে তাকবীর, নারে তাকবীর, কাউকে আমি জোর করেছি কিন্তু ধোকা না হয়। আমার একটা ভালোবাসার দাবি, ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের প্রত্যেকে সদস্য হবেন, বাপ মা ভাই বোন প্রত্যেকে জুড়ে থাকবেন, প্রকাশ্য থাকতে পারেন থাকবেন, না হয় আমি আপনি আল্লাহ জানলেই হবে, কিন্তু জুড়ে থাকবেন। কেন সব কথা বলা যাবে না, তবে ইশারা দিচ্ছি আমাদের ঘরে ইমাম মেহেদী আলাইহিসসালামের পাশেই দাঁড়াতে হবে, দাজ্জালের পাশে নয়, ঠিক না বেটি? তার প্রসেসিং, তার প্রস্তুতি, তার তৈরি, তার শিক্ষা, তার আদব কায়দা, অনেক কিছু শিক্ষার ব্যাপার আছে যেটা আম মজলিসে হয় না, কথা বুঝে আসছে না নাই, আতে আপনাদেরকে বলে গেলাম। এই বাংলায় অনেক সংগঠন আছে, আমি কোন সংগঠনের পক্ষও নই বিরুদ্ধও নয়, যতক্ষণ সংগঠনগুলো দিন ইসলামের পক্ষে কাজ করবে আমার দোয়া থাকবে, যদি ইসলাম বিরোধী কোনো কাজ হয়ে যায় তখন তাকে কোনোদিন সাপোর্ট করা আমারও দ্বারা সম্ভব নয়, কারো দ্বারাও সম্ভব নয়। ঠিক তেমনি আমিও কোনো কাজ যদি ইসলামের বিরুদ্ধে করি সেটাকেও সাপোর্ট করা ইসলাম কাউকে ইজাজত দেয় না, কিন্তু আমার ভালোবাসার মানুষদের বলবো আমার কোনো ভুল দেখলে আমাকে তো ধরিয়ে দেওয়া দরকার, না সমালোচনা করা, ধরিয়ে দেওয়া দরকার। আর মনে রাখবেন দুনিয়া শেষের দিকে, দুনিয়া শেষের দিকে খুব সতর্ক হন, আগামী দিন এই পৃথিবীর উপরে বহুত বড় বড় মুসিবত আসছে। ন্যাশনাল ম্যাগাজিনে বিভিন্ন রিপোর্টে হচ্ছে যে ভারতবর্ষে মুসলমানদের ঘরে বিশেষ করে, অ্যাকচুয়ালি গরিবদের টার্গেট, তার মধ্যে মুসলমানকে বিশেষ করে গণহত্যা করার প্ল্যান চলছে, মানার হয় মানুন, না মানার হয় না মানুন। তার জন্য কি করা দরকার সেই রাস্তাও ইসলামে আছে না নাই, কিন্তু বাপ সেগুলো শিখতে গেলে সহবতে আসতে হবে, বসতে হবে, আমভাবে হয় না, কথা বুঝছেন না বোঝেন না? বাকিটা আপনাদের ইচ্ছে, মনে রাখবেন আল্লাহ রসুল বলেছে আখেরি জামানায় সত্যবাদীকে লোক মিথ্যাবাদী বলবে আর মিথ্যাবাদীকে লোক সত্যবাদী বলবে, এটা সেই দিন এসছে। যদি বিশ্বাস করেন এই ভাইকে তাহলে মজবুত করে ধরে থাকুন, আপনাদেরই সহযোগিতায়, আপনাদের চেষ্টায় ফুরফুরা আহলে সুন্নাতুল জামাত অনেক গরিব ছেলেদেরকে পড়াচ্ছে, আমরা শিক্ষার দিকটা গুরুত্ব একটু বেশি দিয়েছি এবং অনেক শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছি, এবং ফুরফুরা শরীফে পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুরের নামে নলেজ সিটির জন্য জায়গাও কিনেছিলাম, অনেকে অনেক বিরোধী করেছে, সমালোচনা করেছে, আলহামদুলিল্লাহ সেখানে কাজও হচ্ছে। সবকিছু সময় লাগে, একটা বাচ্চা হলো আজ কালকে আপনাকে ফল দেয় না, 10-20-15-20 বছর ধরে পিছনে খরচ করতে হয়, মানুষ করতে হয়, 20 বছরে 20 লাখ কি 10 লাখ খরচ করতে হয়, তারপরে সে বড় হয়ে আপনাকে ফল দেয়। আপনি আমার সঙ্গে 10-20 বছর জুড়ুন, যতদিন বেঁচে থাকবেন জুড়ে থাকুন, ইনশাআল্লাহ দুনিয়া একসাথে থাকবো, কামিয়াবির রাস্তা দেখবো, আখেরাতও ইনশাআল্লাহ আমরা আল্লাহর দয়া জান্নাত জন্য একসাথে পাই, দোয়া করি বলুন আল্লাহুম্মা আমিন। আমি কাউকে জোর করব না, যার যাকে ভালো লাগে মিশবেন, তবে আম মানুষদের জন্য আমার একটা কথা আছে, সেটা হলো এটাই, আপনারা পাড়ায় পাড়ায় দলাদলি করবেন না, এ হুজুরের মুরিদ ও হুজুরের মুরিদ, এ বক্তার ভক্ত ও বক্তার ভক্ত, এ দলের লোক ও দলের লোক, আলেম আলেম বিষয়ে, পীর পীরের বিষয়ে এসে সমালোচনা, শরিয়াত বিরোধী হলে বলবে একে অপরের, সেটা আলাদা কথা, আপনারা আম মানুষ কেন দলাদলি করেন? আপনার যাকে ভালো লাগে তাকে ফলো করুন, যাকে ভালো লাগে না তার থেকে দূরে থাকুন, মিটে গেল। কিন্তু আপনারা গ্রামে এক মাছানে বসবেন, এক চায়ের দোকানে থাকবেন, এক পাড়ায় থাকবেন, বিপদে একে অপরের সাথ দেবেন, মানুষ হিসেবে মানুষের সঙ্গে মিলে মিশে থাকবেন, কিন্তু শরিয়াতি মশলাটা আপনার যাকে পছন্দ তার সঙ্গে উঠা বসা করবেন, তার থেকে শিখবেন। যদি কেউ বলে এটা ভুল হচ্ছে, ভাই আমার যে উস্তাদ আমি তার থেকে শিখেছি, তুমি তোমারটা চলো আমি আমারটাই চলি, আমরা গ্রামে ফেতনা করবো না, কথা বুঝছেন না বোঝেন না? আল্লাহর রাস্তায় বলে গেলাম, কেন এখন আমাদের ঘরে এইভাবে থাকার সময় নয়, এখন আমাদের ঘরে এইভাবে থাকার সময়, এইভাবে যদি থাকতে না পারেন যে খুশি কিন্তু আসবে পটপট করে ভাঙবে, ওকে ভাঙছে তুমি দেখছো, তোমাকে ভাঙছে এ দেখছে, কে ভাঙছে এ দেখছে, আর এইভাবে থাকুন, যাকেই ভাঙতে এসুক সব্বাইয়ের গায়ে লাগবে, তখনই কিন্তু অ্যাকশনটা ভালো হবে, যদি বোঝার হয় বুঝুন।
আপনাদের জন্য বুঝাতে গিয়ে আপনাদের হয়ে কথা বলতে গিয়ে আব্বাস সিদ্দিকীর উপরে অনেক জুলুম অত্যাচার ঝড় ঝাপটা আসছে সবই খবর পাচ্ছেন আপনারা। আমি একটা কথা জানতে চাইছি, আমার কাজের যে গতি যে রাস্তা, কোনটা কি কিছু ভুল হচ্ছে? কোনটা ভুল হচ্ছে? কারো মাথায় যদি আসে হুজুরের ছেলেটা করবে কেন, ওটা করবে কেন, একটাই কথা মাথায় রাখবেন, কোরআন হাদিসের কোন কাজের বেখেলাফ হুজুরের ছেলে যদি করে তখন ফতোয়া দেবেন। কোরআন হাদিসের পক্ষে যদি হয় হুজুরের ছেলে কেন, হুজুরও যদি করে তখনও ফতোয়া দিতে যাবেন না। কথা বুঝছেন না, বোঝেন না? ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থা। যদি যে যার খুশি লিডারকে পছন্দ করতে পারে, দেখতে পারে, ধরতে পারে, অনুসরণ করতে পারে, আমরা সবকিছু করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে। ঠিক না বেটিক? আমি এমন লোককে কাঁধে তুলব না যাকে কাঁধে তোলার জন্য সে উঁচু হয়ে যে পরের গাছের ডাব চুরি করবে, একটু উঁচুতে উঠে যে মসজিদের মাইক ভেঙে দেবে, ঘরে ঢুকে যে কারো ঘর ভেঙে দেবে, এমন লোককে কাঁধে তুলব না। কেন, ও মসজিদের মাইক খুলেছে, মসজিদ ভেঙেছে, ডাব চুরি করেছে, ও যেমন চুরি করার জন্য দোষী, ওকে কাঁধে তোলার জন্য আমিও দোষী। আশা করছি বুঝতে পেরেছেন। একটু সতর্ক সতর্ক হয়ে চলো। আল্লাহুম্মা আমিন। তওবা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা, সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আল্লাহ, হাত পেতেছি আপনার কাছে, যত কষ্টই হোক আপনি ছাড়া কারো কাছে হাত পাতি না। গুনাগার ঠিকই কথা, জানি নিজেকে স্বীকার করছি আমি পাপি, আমি গুনাগার, কিন্তু আপনি ছাড়া কাউকে রব বলে, খালেক বলে, মালিক বলে, প্রভু বলে মানি না। আয় আল্লাহ, আমরা পাপি, গুনাগার, খাতাকার, সব গুনার পাল নিয়ে আমরা বসেছি, কিন্তু আপনার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন আমরা নই। আয় আল্লাহ, দয়ার নজরে, কুদরতি নজরে একটু দেখেন আমাদের দিকে। আল্লাহ আমাদের জীবনের গুনাগুনো মাফ করে দেন, আমাদেরকে নামাজি বানিয়ে দেন, রোজাদার বানিয়ে দেন, হাজি বানিয়ে দেন, জাকিরিন বানিয়ে দেন, দাতা বানিয়ে দেন, সখী বানিয়ে দেন। আল্লাহ নাই সত্যের পথিক আমাদের বানিয়ে দেন। আল্লাহ আমাদের মাবুনগুনোকে পর্দা নিশি না বানিয়ে দেন। এই মাহফিলে যারা যা দান করেছে কবুল করে নিন। ইসামে সাব দিয়ে দাগে সর্বপ্রথমে সওয়াব আকায়ে নাম দা মুফাক্কির মওজুদা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের দরবারে সবটুকু পৌঁছে দিন। হুজুরের আলা ওলাদ, আম্মাজন সাহাবে কিরাম, সাহাবীগণ, হযরত ইমাম হাসান ও সাইয়্যিদ হুজুরদের ওফাকে সব পৌঁছে দিন। আল্লাহ তাআলা চার পিরানে বেচার ইমাম হুজুরদের ওফাকে সব পৌঁছে দিন। মসজিদে আলা মুজাদুদু জামা দাদা হুজুর ওফাকে সব পৌঁছে দিন। দাদা পীরের পাঁচ গুনিয়া টুকরা খলিফা হুজুরদের ওফাকে সব পৌঁছে দিন। আল্লাহ তাআলা এই মাদানীপুরে শুয়ে আছে হযরতে আজী মুস্তফা মাদানী হুজুর পাকে সব তো পৌঁছে দিন। আমরা যারা তুলে জামাদে দাদু কুল দাদি কুল নানা কুল নানি কুল শ্বশুর কুল শাশুড়ি কুল মাই মুরব্বি রাজরা আপনার ডাকে সারা দিয়ে চলে গেছে। আল্লাহ জানি না কবরে কে কি হালে আছে। আল্লাহ প্রত্যেকের কবরকে বেহেশতে বাগান বানিয়ে দেন। আল্লাহ আমরা যারা তুলিছি আমাদের আব্বা আম্মা ভাই বোন দাদি নানা নানি আত্মীয় স্বজন মেয়ে মুরব্বী যারা হায়াতে আছে, হায়াত দারাজ করুন, সুস্থ রাখুন। আসমানি বালা জমিনি বালা নানা রকম ভাইরাস বিমার থেকে, মুসিবত থেকে, জাদু টনা থেকে, জিন শয়তান থেকে, জালিমের জুলুম থেকে, মুনাফিকের মুনাফিকি থেকে, কুফুরি থেকে আমাদের জান মাল ঈমান ইজ্জত কে হেফাজত করুন। আল্লাহ তাআলা এই যুবক গুনোকে আমি বুঝালাম, বোন গুনোকে আমি বুঝালাম, আমার ডিউটি শেষ। আপনি দয়া করে এদেরকে হৃদায়তের আলো জ্বালিয়ে দিন আল্লাহ, এদেরকে আপনার মসজিদে আবাদ করে দিন, এদের সংসারে আপনি শান্তি দেন,
এদের রুজিতে বরকতের অভাবকে দূর করে দেন, রিজিকের ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ। আমার বোন গুনকে পর্দা নিশিনা বানিয়ে দেন, আমার মা গুনকে পর্দা নিশিনা বানিয়ে দেন, সুখে সংসার দান করুন আল্লাহ পাক। আমাদের ঘরে যেন মায়ানমারের মুসলমানদের মতো জুলুম না হয় আল্লাহ। আল্লাহ আমাদের মা পিড়ির ইজ্জত গুলো যেন জালিমরা লুটে না লায়। আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমতা দিন, তাকত দিন হক দিনের উপরে। আল্লাহ আমাদের ইমানকে শক্তিশালী করে দিন, ন্যায় সত্যের পথে চলা তৌফিক দিন আল্লাহ। আল্লাহ নানা রকম নাটক দিয়ে আমাদেরকে গরিব করার প্ল্যান চলছে আল্লাহ। আপনি আমাদের অভাবকে দূর করে দেবেন, হালাল রুজিতে বরকত দেবেন আল্লাহ। ও আমার আল্লাহ পাক, দয়াময় দয়া করে মেহরবানি করে আমাদেরকে দাসত্বের শিকল দুনিয়ার লোক আমাদের গলায় পড়াতে চাইছে। আল্লাহ আমাদের হাতে এত ক্ষমতা দিন, সবার শিকল ভেঙে চুরমার করে দিয়ে শুধু তোমার শিকল গলায় পড়ে থাকতে রাজি থাকি। আল্লাহ তোমার নবীর প্রেম আমাদের অন্তরে ভরিয়ে দাও। মুসাফির হালে রয়েছি, আমার মালিক আল্লাহ, তুমি ছাড়া কেউ নাই। ফুরফুরাশে আহলে সুন্নাত ওয়াল জামা সংগঠনকে কবুল করুন, এই সংগঠনের প্রত্যেকটা সহযোগীকে কবুল করুন, সদস্য হোক সাধারণ সাতা হোক সবাইকে কবুল করুন, নলেজ সিটিকে কবুল করুন। আমার ভালোবাসার মানুষদেরকে দুনিয়া একসাথে থাকার তৌফিক দিন, পরকালে একসাথে জান্নাত যাওয়ার তৌফিক দিন। আল্লাহ আমার আম্মা বোন গুণ সংগঠনের জন্য, নলেজ সিটির জন্য কিছু কিছু দিয়েছে, তাদের দানকে কবুল করে নিন, এবং এই মাহফিলের জন্য যারা দিয়েছে তাদের দানকে কবুল করে নিন। এক মামা কেং নাসরানা নবীর সুন্নাত টুপি দিয়েছে, আল্লাহ তার সংসারে শান্তি দেবেন, তার কিসমত বড় করবেন, যে যা নিয়েতে আর তুমি যে আশাকে কবুল করে নিন। এই গিরামে আপনি রহমত দিন, এই গিরামে আল্লাহ প্রতিটা বাড়িতে শান্তি দিন। আল্লাহ আমার ভাই গুলোকে এক করে দিন আল্লাহ, আল্লাহ এদেরকে সজাগ করে দিন। গান বাজনা জেনা ব্যবচারী সুদ ঘুষ খেলতাম আশা থেকে এদেরকে ফিরিয়ে আনুন আল্লাহ। আল্লাহ মোবাইলে আড্ডা দিয়া বন্ধ করে দিন, কিতাব পড়ার তৌফিক দিন, কোরআন পড়ার তৌফিক দিন, তোমাকে প্রেম করার তৌফিক দিন। আল্লাহ এই দোয়া আমাদের প্রত্যেকের জন্য কবুল করে নিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান নার। চাওয়ার অনেক কিছু আছে আল্লাহ, নামাজের জন্য দোয়া সংক্ষেপ, আমার জলসা কমিটি কবুল করুন, ভাইরা আমাকে নিয়ে আসে আল্লাহ, এদের রুজিতে কারবারে বরকত দিন, এদের কিসমত বড় করুন আল্লাহ, এই গ্রামে আপনি শান্তি দিন, মিলিমিশে থাকার তৌফিক দিন আল্লাহ। আমিন 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 বারহাক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা إلا الله، لا إله إلا الله محمد رسول الله.